আমেরিকা ইনভেশন করবে, আমাদের বোমা ফেলবে, আক্রমণ করবে, করুক, ওই ভয় আমরা করি না। সারা পৃথিবীর মানুষ জাগ্রত হবে, আমেরিকার এই একটা একতন্ত্র চলবে না। Whomever among you sees a wrong, let him change it with his hand. এই ব্যাপারটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বদমাশ, যার তো আমরা গোলামের জাত, 200 বছর গোলামি করেছি আমরা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, হঠাৎ বাংলাদেশের উপর নাকি বোমা হামলা করবেন আমেরিকা। দর্শক শ্রোতা এরকমটাই লাইভে এসে বললেন, আসলে এর পিছনে আসলে কারণটা কি এবং ঘটনাটা কি থেকে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে কিন্তু দেখতে চেষ্টা করবেন, তাহলে অনেক তথ্য আজকে আপনারা জানতে পারবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। এই ব্যাটাটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বদমাস, যার তো আমরা গোলামের জাত, 200 বছর গোলামি করেছি আমরা ভাত ব্রিটিশের। অবাক লাগে যখন দেখি কিছু আকেল শ্রেণীর লোক টেলিভিশনে গিয়ে টক টক করে কথা বলে। এই ব্যাটাটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বদমাস, কারণ এই দেশের গরিব মানুষ কোনো সময় দেশের সাথে বেইমানি করে না, মধ্যবিত্ত বেইমানি করে না, নিম্ন মধ্যবিত্ত বেইমানি করে না, ছাত্র করে না, শ্রমিক করে না, হকার করে না, করে কারা? এরা বিপদে পড়লে জমি বেচে খায়, আর ওরা দেশ বেচে খায়। বিএনপি নাকি গণতান্ত্রিক দল, গোষ্ঠীও মানে না, কিসের গণতান্ত্রিক দল? গণতান্ত্রিক দল, গণতন্ত্রের নাম কি? 13, 14, 15 আপনারা আমাকে বলেন, 13, 14, 15 এই 3 বছরে 3,336 জন মানুষকে আগুন দেওয়া হয়েছে শরীরে, এবং 500 মানুষ আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম করব, মানুষের জন্য সংগ্রাম করব, আর মানুষকে পুড়িয়ে মেরে দিব, এর নাম গণতন্ত্র? তারপরে অন্যান্য জিনিসগুলি বাদে দিলাম, এগুলি জনসভার দিন যদি আল্লাহ বাঁচা রাখে বলবো। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি ক্ষমতা আসবে? আমি বলি আপনাদেরকে, বিএনপি এবং ওই দলগুলি ক্ষমতা 52,000 কিলোমিটারের মধ্যেও নাই ওরা। আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি, আমি কিন্তু 1.5 বছর আগের থেকে বলা শুরু করছি, এই সেপ্টেম্বর অক্টোবর, তখন অনেকে আমার মনে করছে এটা বেশি বুঝে। দেখেন আজকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে এসে এটা হচ্ছে, আমি বলেছি, আমি তখন থেকে বলেছি দেশি বিদেশি শক্তি, আমি তখন থেকেই বলেছি, কিন্তু আজকে সেটা প্রমাণিত হয়েছে। আজকে আমার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন যে এক রাতে রক্তের বন্যা হয়ে যায়, আমি অনেক আগে বলেছি, আমি বলছি না আমি অনেক কিছু জানি, কিন্তু আপনার শরীর জুড়ে ভিক্টিম তো, আমাদের অনেক কিছু জানার চেষ্টা করতে হয়। রাজনীতিতে আগামীতে কী ঘটবে এটা যদি আগের থেকে না বোঝা যায়, বঙ্গবন্ধুর কর্মী হয়ে তাহলে শেখ হাসিনার কর্মী হয়ে তাহলে ওনার কর্মী হওয়ার উপযুক্ত আমরা না, সেইখানে এই জনসভাটি কিছু কেন? এই নারায়ণগঞ্জের মাটি স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে 52 বলেন, 62 বলেন, 66 বলেন, 69 বলেন সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই নারায়ণগঞ্জ। বাইতুল মানে আওয়ামী লীগ তৈরি হয়েছে, আর স্বাধীনতার যে সংবিধানের খসড়া আমার এই দাদুর বাড়িতে বসেই প্রথম লেখা হয়, খসড়াটা করা হয়। এই নারায়ণগঞ্জের দায়িত্ব অনেক বেশি, আমরা কী করতে পারি? আমরা যেটা করতে পারি ওরা আমরা অনেক। দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমরা এজন্য ভয় পাই, মরে যাব আমরা একা, আমরা মরার সাথে আমাদের মরার সাহস আছে। আমেরিকা ইনভেশন করবে, আমাদের বোমা ফেলবে, আক্রমণ করবে, করুক, ওই ভয় আমরা করি না। সারা পৃথিবীর মানুষ জাগ্রত হবে, আমেরিকার এই একটা একতন্ত্র চলবে না, পৃথিবী অনেক দূরে গিয়ে গেছে। আমেরিকা যদি সেটা করতে চায়, আমেরিকার যারা নেতা আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা বিষয়টি একবার ভেবে দেখবেন। আমেরিকার যারা জ্ঞানী গুণী মানুষ আছেন, তারা চিন্তা করে দেখবেন, যদি ডক্টর ইউনুস সাহেব সত্যিকার অন্যায় ভাবে করে থাকে, ওনাদের লেখা উচিত ছিল যে আমরা তদন্ত টিম পাঠাচ্ছি, আমরা তদন্ত করে দেখবো আসলে উনি অন্যায় করেছেন কিনা। এইটাই জ্ঞানী লোকের কথা ছিল, এটাই হচ্ছে হলো সভ্য সমাজের কথা, সভ্যতার রীতি, উৎকৃষ্ট রীতি, এটাই ছিল উৎকৃষ্ট রীতি। সরকারকে চাপ প্রয়োগ করে একজন অন্যায় মানুষকে, অন্যায়কারী মানুষকে মুক্ত করতে হবে, এটা কোন ধরনের আইন? আমরা কি সেই
তারা ওইটা না বলে যে তার মামলা প্রত্যাহার না করে বরং তারা বলতে পারতো যে আমরা যাবো বা আমাদের প্রতিনিধি যাবে সেখানে গিয়ে তদন্ত করে দেখবে। আসলে ডক্টর ইউনূস সাহেব তো সেটা ঠিক আছে, তারা নির্বাচন বিষয়ে তাদের অবস্থানকে কেন আপনারা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? যেমন পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ হলে আমরা সেটাকে সহ্য করব না। আমেরিকা কি সারা পৃথিবীর পুলিশ? তারা সারা পৃথিবীর পুলিশ নয়। আমি আমেরিকাতে বসবাস করি 30 বছর। আমেরিকা পুলিশ জাতিসংঘ সেখানে মধ্যস্থতা করতে পারে কিন্তু বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় এই ব্যাপারে জাতিসংঘ। আপনি জাতিসংঘের কথা বলছেন, জাতিসংঘ তো গতকালকে জাতিসংঘ অফিসিয়ালি গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে বিচার কার্য চলছে সেটিকে স্থগিত করার জন্য জাতিসংঘ তো বলেছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার আপনার কাছে প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত কেন সরকার মনে করছে যে যুক্তরাষ্ট্রের অবস্থানটাকে বাংলাদেশে হস্তক্ষেপ কেন মনে করছে? যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বলেছে আমরা অবাধ সুষ্ঠু ও পার্টিসিপেটরি ইলেকশন চাই, এটাকে কেন মনে করছেন যে হস্তক্ষেপ? আমরা তো বলি নাই যে আমরা জোর করে ভোট দেবো। আমি নিজেও একজন প্রার্থী, এবারে আমি নিজেও প্রার্থী, আমি আমি আশা করি আমি আমার আমার তথ্য বাদ্য পরীক্ষা করে হয়তো আওয়ামী লীগ প্রমাণ করে দিবে যে তারা এবারে ভালো মানুষ নির্বাচনে আনতে চায় বা এটা হয়তো আওয়ামী লীগ সরকারেরই পরিকল্পনা আছে। যারা খারাপ কাজ করছে অলরেডি আওয়ামী লীগ ঘোষণা করছে অনেক সংসদ সদস্য যারা দুর্নীতির সহিত জড়িত তারা নির্বাচন করতে পারবেন না। হয়তো আমি নিজেই পরীক্ষা করতে পারবো, জানেন আমার এলাকায় 11 অক্টোবর উপনির্বাচনের দিন ধার্য করা হয়েছে, আমি নিজেও সেখানে একজন প্রার্থী, হয়তো আওয়ামী লীগ প্রমাণ করে দেবে যে আমরা ভালো লোককে মনোনয়ন দেব। আপনি আমার আমি কোন অন্যায় করতে চাই না, মানুষের জন্য কাজ করতে চাই। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার এবারে এই স্ট্যান্ড তারা ভালো মানুষকে নিয়ে আসতে চায় এবং আমাকে দিয়ে হয়তো সেটা প্রমাণ শুরু হবে। আমার নির্বাচনের কথা ছিল সেই জানুয়ারিতে আমাদের উপনির্বাচন হয়তো আওয়ামী লীগ শুরু করতে পারে, আমরা দেখতে পাবো, অপেক্ষা করছি। কংগ্রেচুলেশন আপনাকে অ্যাডভান্স, কিন্তু আমার কথা হলো যে যুক্তরাষ্ট্রের অবস্থানকে কেন আপনারা মনে করছেন হস্তক্ষেপ, পররাষ্ট্রমন্ত্রী কেন সহ্য করতে পারবে না? তারা চাচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, এতে কেন সরকার এটাকে সহ্য করতে পারছে না? আমরা সহ্য করবো না, তারা তো বলছে না যে এসে আমরা এসে কোনো প্রভাব রাখবো, আমরা এসে নির্বাচনে হস্তক্ষেপ করে, তারা এরকম কোনো কথা বলেনি। কেন সরকার আহ্বান করছে আপনার ভোট? তারা সরকারের আমেরিকার অবস্থানটাকে আপনি কি অনৈতিক বলছেন, অযৌক্তিক বলছেন? তাদের এই চাওয়াটাকে আপনি কোনোভাবে অযৌক্তিক বল মনে করেন কিনা? আপনি কেন প্রতিবাদ করছেন? আপনি কেন তার কারণ এখানে একটা ব্যাপার আছে যে আপনি কেন রাস্তায় দাঁড়ান না যে আমার ভোট আরেকদিন কারে দিবে? দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে ভিডিও শেষ করাকে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।